এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় এলাকায়। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বামী সহ শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, অর্চনা চৌধুরী দাসের সাথে ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড়ের বাসিন্দা সায়ন দাসের সঙ্গে 3 মাস আগে বিবাহ হয়। কর্মসূত্রে তারা মঙ্গলবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। গৃহবধূ অর্চনা চৌধুরী দাসের এটি দ্বিতীয় বিবাহ। প্রথম পক্ষে তার 2টি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। সোমবার রাতে স্বামী সায়ন দাস ও তার বাবা রঞ্জিত দাস সহ 4 জন মিলে গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কালকে রাত্রে ছেলের মা, ছেলে, ছেলের বাবা, ছেলের বন্ধু মিলে আমার দিদি হয়, আমার দিদিকে রাত্রেবেলায় 10টা নাগাদ, রাত্রি 10টা দিকে নিয়ে 11টা পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে খুব মারামারি করে। 4 জন মিলে খুব মারামারি করে। মেয়েটির ছেলের মা আর বাবা ছেলেকে টান্দাতে নিয়ে চলে যায় বাড়ি। নিয়ে যাওয়ার পরে আমার ভাগ্নি আর ওর মা ঘুমায় রাত্রেবেলায়। ঘুমাওয়ার পরে সকালবেলায় উঠে দেখি ওর ভাগ্নি দেখে যে মা পাশের ঘরে ঝুলে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের অভিযোগ যেভাবে ঝুলেছিল সেটা ও নিজে থেকে আত্মহত্যা করেনি, ওকে মেরে দেওয়া হয়েছে। মেরে কি ঝুলিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কে মেরেছে? নিজের স্বামী? স্বামী মারেনি, ছেলের বাবাই মেরেছে। হ্যাঁ হ্যাঁ, স্বামী হয়েছে। স্বামী ভালোই ছিল, স্বামীকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কবে হয়েছে এটা? এটা গতকাল রাত্রে হয়েছে। কোথায় হয়েছে? এটা মঙ্গলবাড়িতে হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।